সালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগ থেকে আমি আপনাদেরকে বলছি আমার যে বাচ্চার যে ব্রোডিং এর ঘরটা, আমরা ওটা একটু চেঞ্জ করব, মানে বাচ্চাদেরকে ব্রোডিং ঘর থেকে আলাদা করে নিয়ে যাব। তো সেই কাজটা আমরা করেছি। তো এই ভিডিওর এই আজকের ভিডিওতে সেই বিষয়টা আপনাদেরকে নোটিফাই করবো, জানাবো যে যেমন আমার এই মুরগির বাচ্চাগুলো যেগুলো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এই বাচ্চাগুলো আমার ছিল এইখানে, এইখানটায় আমার ছিল। তো ব্রোডিং করেছি ব্রোডিং করে এখানে। তো এখন যেহেতু দেখতেছি ওদের একটু এটা একটু চেঞ্জ করলে বেটার হয়, হ্যাঁ, ওরা একটু ভালো আবার নতুন জায়গায় যেতে পারবে। তো সেজন্য আমরা গতকালকে থেকে এখানে যে প্লাস্টিক ছিল সব চেঞ্জ করে দিয়ে, প্রথমত ওরা এখানে ছিল, এরপরে এখানে লিটার বা এই যে খাদ্যগুলি ছিল স্টক করা, এই খাদ্যগুলি তারপর হচ্ছে এই যে লিটারগুলি, তারপরে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো মানে কিছু বিষয় ছিল যে ওখানে, কিছু এখানে। পরে আমরা এই খাদ্য আর হচ্ছে লিটারগুলি আমরা এখান থেকে এনে এখানে এদেরকে স্থানান্তর করছি, এই জায়গাটা খালি করার পর এই জায়গাটা ভালো করে ঝাড়ু দিয়ে ফ্রেশ করছি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর এখান থেকে 5-6 বস্তা লিটার এখানে দেওয়া হয়েছে। এখানটায় পুরোটায় দেখেন 5-6 বস্তা লিটার দেওয়া হয়েছে। লিটার দেওয়ার পরে আমরা ইট দিছি, ইট দেওয়ার পরে ইটের উপরে পানির পাত্রগুলো আমরা এখানে দিয়েছি, আপনারা দেখতে পাবেন যে ইটের উপরে আমরা কিন্তু পানির পাত্রগুলো দিছি। তো পানির পাত্র 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13টা ছিল, ওইখানটা একটা ছিল, ওইটা একটু পানি পড়তেছে বলে ওরা নিয়ে গেছে। ওখানে যে পানি যখন পড়ছিল ওই ভুসিগুলো আমরা আবার বাহিরে ফেলে দিছি, ওখানে নতুন ভুসি দিছি। আর খাদ্য পাত্র মোটামুটি আলহামদুলিল্লাহ মেনটেন করে দেওয়া হয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আবার মাঝখানে দুইটা বাড়তি আছে, এভাবে করে দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ ওরা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমাদের প্ল্যানটা হচ্ছে যে এরা এখানে, যেমন ওদের আজকে 10 দিন রানিং চলছে, যদি সম্ভবত হয় আজকে আমি সুযোগ পাই তাহলে আমি আজকে ওদেরকে ব্রোডিংটা করে ফেলবো। আর আজকে ওদের ব্রোডিংটা করার পর আরও মিনিমাম 3 দিন বা 4 দিন এই এগুলোর উপরে রাখার ট্রাই করার চেষ্টা করবো, যাতে এখানে ওরা থাকে, তারপর আমরা জায়গা বাড়ানোর একটা চেষ্টা করবো। আর এখানে আমরা কি করছি এখন, বা এখানে করার প্ল্যানটা কি, এখানে করার প্ল্যানটা হচ্ছে এখানে আমরা এই লিটারগুলোকে আজকে আবার বস্তা ভরে গাড়ি করে আমাদের দূরে ফেলে দিব। এখানে এটাকে আজকের মধ্যে আবার ভালো করে ধুয়ে মুছে একদম ফ্রেশ করে নিব, যাতে এটা তাকে কোনো ধরনের সমস্যা বা প্রবলেম না থাকে। তো আলহামদুলিল্লাহ সেজন্য দোয়া করবেন, আমরা কিন্তু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তো যাক, আমার বাচ্চার আপডেটগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। আর আজকে ওদের 10 দিন বয়স, রানিং চলছে, খাদ্য কিন্তু 3টা খাদ্য শেষ অলরেডি, দেখেন এক্সট্রা 3টা খাদ্য শেষ, 10 দিন রানিং, বাচ্চা হচ্ছে 600 পিস এখানে, তো আরও একটা আছে স্টার্টার, আর সবগুলো গ্রোয়ার। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আমি আমার বাচ্চার সব, এই বাচ্চাগুলো সবসময় সব আপডেট দিব। আর ওখানে অলরেডি 2 জন মানুষ শিখেছি, ওনারা কাজ করতেছে আমার ওই খামারের মাটিগুলো ফেলতেছে আর কি। আর ওইটা এখনো মুরগি বিক্রি শেষ, কিন্তু পয় পরিষ্কার করা হয়নি, কারণ আগে এটা পয় পরিষ্কার করে রেডি করার পর এটার কাজ ধরবো, তাহলে আর আমার টেনশন থাকবে না।